আফটারনুন, আজকে আফটারনুন থেকেই ভিডিওটা স্টার্ট করছি, কারণ আজকে বাড়িতে পূর্ণিমার পুজো আছে, তো তাই জন্য সকাল সকাল একটু কাজকর্মগুলো সেরে নিলাম, সেরে নিয়ে স্নান টানও করে নিলাম, এবার পুজোর জোগাড় যন্ত্র করতে বসবো। তো চলো পুজোর জোগাড় যন্ত্র করা যাক। ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ তোমার বাড়িতে একটু লোকজন এসে গেছিলো, তো তাই জন্য আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো তাই আজকে সকালবেলা আবার স্টার্ট করেছি। তারপর কালকে একটা কথা শুনে খুব আপসেট হয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি কালকে আমার বাবাও এসেছিলো বাড়িতে, তো বাবা এসে বললো যে এখন যা সিচুয়েশান, আর আমার ওই বাপের বাড়ির এলাকায় প্রচুর করোনা ভরে গেছে, তো সেজন্য বললো যে এখন তুমি ভুলেই যাও যে তোমার বাপের বাড়ি আছে, তো ওখানে এখন যাওয়া যাবে না যতদিন না সব ঠিকঠাক হচ্ছে। তো তাই জন্য মনটা একটু খারাপ আছে। আজ হচ্ছে হাজবেন্ডের বার্থডে, তো সেজন্য আজকে সকাল থেকে মোটামুটি ভালো মন্দ খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে। তো ব্রেকফাস্ট লাঞ্চে কী কী হলো, মেনুতে কী কী থাকছে, সবই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর গরমের মধ্যে খুব বেশি কিছু রিচ হচ্ছে না, তাও যতটুকু করা যায় আর কি বাড়িতে সেটুকুই করা হচ্ছে আর কি। আর এখন যা তোমার সিচুয়েশান পড়েছে, আমি তো বলেইছিলাম ও পড়ায় ইনস্টিটিউটে, তো এখন সব ক্লাসেসগুলো ঘরে থেকে মানে অনলাইন ক্লাসেস পুরোপুরি একদম ফুল জোর কদমে স্টার্ট হয়ে গেছে, তো এখন ওই ক্লাসগুলোই চলছে। সারাদিন ঘরের মধ্যে মানে চিৎকার করে করে পড়াচ্ছে, তো সেই জন্য আমি ব্লগটা করতে আমার খুব প্রবলেম হচ্ছে, কারণ এত কথা হলে আমি কি করে মানে ব্লগ করব। যাই হোক, কিছু করার নেই, ওরমভাবেই থাকতে হবে এখন, দেখা যাক কী হয় এরপরে, সিচুয়েশান কী হতে থাকে। তো ও আসুক, ও এখন ঘরে নেই, আসুক, আসলে পরে আজকে আলাপ করিয়েই দেবো তোমাদের সাথে। এই যে বার্থডে বয়, বার্থডে বয় খেতে বসেছে। বার্থডে বয় লাঞ্চে বসে পড়েছে, কি কি মেনুতে আছে আজকে? ভাত, ডাল পাতুরি, ভাজা আর দই মাছ, আর কি আর আপাতত জানি না। এই যে এখানে সবাই বসেছে খেতে, সে খাচ্ছে। এখন বসেছি আইসক্রিম খেতে। আজকে আমাদের মেনুতে ছিল ভাত, ডাল, ভাত ডাল, পাঁচ রকমের ভাজা, পাবদা মাছের কালিয়া, আর হচ্ছে তোমার দই কাতলা, চাটনি, পাঁপড়, আর এই লাস্টে আইসক্রিম খেতে বসেছি সবাই মিলে। গুড ইভিনিং, এখন প্রচণ্ড গরম, তাই একটু ফ্রেশ হয়ে এসে তোমাদের সাথে কথা বলছি। সারাদিন তো বেশ ভালোই কাটলো, খাওয়া দাওয়া হলো, সব কিছুই হলো। তো চলো আজকের মতো এখানেই টাটা, আবার আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের কাছে। আজকের জন্য গুড নাইট,
ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা।